দিনই বোন হিসাবে যেটা দাবি রাখছে সেটা খালি একটু মুখে বলতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু আমার দাবি। পরের যেটা দাবি সেটা জোরালো নয়, সেটা এরকম যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফের মতো নিঃস্বার্থপর শিখ বেদাতমত্ত প্রতিষ্ঠানের 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এইটা সবসময় শক্ত ধারণা কাজ করে। তারই একটা বড় শাখা হচ্ছে আপনার মসজিদ ভিত্তিক দাওয়াত আর দাওয়ায়েল আল্লাহ, মসজিদ ভিত্তিক শিক্ষা এবং দাওয়াত প্রজেক্ট আর দাওয়ায়েল আল্লাহ, সেটা নিজের মনে করে প্রতিষ্ঠান, নিজের মনে করে জামিয়া সালাফি, আপনার মনে করে আপনি জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়ির মানুষ বলে গেলাম, যদি আপনি এর ভিতরে সংকীর্ণতা দেখেন সেটা আপনার ব্যাপার, আমার কোনো সংকীর্ণতা নেই। আমার জীবনে আমি একটি পা একটি পদক্ষেপ আমার স্বার্থে ফেলিনি, ভবিষ্যতে ফেলবো এরকম আমার নিয়ত নেই। আমি কোনোদিন দীর্ঘ 33 বছরে পিছে হটিনি, কোনো পরিস্থিতি আমাকে দমাতে পারে না আলহামদুলিল্লাহ। আমার মনে বড় সাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়ে। আপনি বাস্তব ধনে আসলে এখন উপস্থিত তার বাস্তবতা দেখতে পাবেন। বাস্তব কিছু দেখার জন্য 23-24 নভেম্বর আসতে হবে, পাশেই প্রায় 30 বিঘা জমির ওপরে প্রতিষ্ঠান জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া রাজশাহী, যেখানে একটা মসজিদ তৈরি হয়েছে এখন 4 তলার কাজ শেষের দিকে, যার 1 তলায় 3000 মুসল্লি সালাত আদায় করতে পারে, সাধারণত 5000 মানুষ ধরবে। জামিয়া সালাফের একটা মসজিদ তৈরি শুরু হয়েছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় পূর্বাচলে, 200 শতক জমি, 6 বিঘে জমির ওপরে, যার 1 তলাতে 10000 মানুষ সালাত আদায় করতে পারবে। এটা আপনার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া ছয়মাইল বাবুগঞ্জ বরিশাল, এই এসব প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়ার অনুরোধ জানিয়ে সার্বিক কাজে দাওয়ায়েল আল্লাহর প্রত্যেকটা কাজে অল্প থেকে অল্প বেশি থেকে বেশি দানের হাত প্রশস্ত করার জন্য আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি। মনে রাখবেন এদেশের একটা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেটা শূন্যের উপরে অবস্থান করে, আল্লাহর বিশেষ দয়ায় আপনার দুয়াই সাধারণের সহযোগিতাই চলে। মর্মে যারা যেখানে আছেন দিনী ভাই বোন, দয়া করে ওইটা দেখাবেন না ঢং ঢং করে আসলেন আর ইউসুফ জুলেখার কিস্সা কাহিনী শুনলেন চলে গেলেন, এটা আপনি মনে করবেন না। চলে গেলে ভুল হয়েছে, বাড়িতে বসে থেকে টিভি দেখলে ভুল হয়েছে, কি আপনি জানেন বিদ্যা এমন, আপনার স্বামী বা কি বুঝে বা আপনার পরিবারই বা কি বুঝে। আপনি এখানে বসলে আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ, এটা আমার জোরালো দাবি। মর্মে যে যেখানে আছেন নিজ নিজ কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য, আমি আপনার বাড়ির মানুষ, কাছের মানুষ, ঘরের মানুষ আন্তরিকভাবে অনুরোধ করছি মূল্যায়ন করার চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, প্রথমে বলি তাদেরকে মূল্যায়ন করো তো আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি আং খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। অজালনা বাইনাকুম মওয়াদ্দাত ও রাহমা, আর তোমাদের দুইজনের মাঝে আল্লাহ ভ্রাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। ভ্রাতৃত্ব ভালোবাসা যেটা আল্লাহ দিয়েছেন সেটা গালি দিলে বউকে রক্ষা হবে না,
মারলে রক্ষা হবে না, কাজে মাঠে পাঠালে রক্ষা হবে না। আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও। এ কথা আল্লাহ বলছে। আপনার শান্তির মাধ্যম আপনার স্ত্রী, আপনার তৃপ্তির মাধ্যম আপনার স্ত্রী, আপনার সুখের মাধ্যম আপনার স্ত্রী, এ কথা আল্লাহ বলছে। আর ভাতৃত্ব ভাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন, কাজেই কোনো পীর মুরিদের কাছে ভাতৃত্ব ভাব নিতে হবে না। এলাকার কোন মহিলা বা কিছু মহিলা কোথায় কোন পীরের মুরিদ হয়েছে সেখানে যায়, আসে, এলাকার মহিলাদের কিছু দাওয়াত দেয়, সেই পীরের হাতে বয়াত করলে সালাত আদায় করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, আরও কত কি। সাবধান, এরকম মহিলা যেন এলাকাতে ঢুকতে না পারে, এরকম আহলে হাদিস উদ্দেশিত এলাকায় যেন তারা কোনো প্রচার কিছু করতেও না পারে। মহান আল্লাহ বলেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শায়তুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছে মতো। যেহেতু তোমাদের স্ত্রী শান্তি তৃপ্তির বস্তু, কাজেই আমি এখানে বাধা নিষেধ দায়ী দায়িত্ব নিয়ম নীতি পেশ করে তোমাদের শান্তি তৃপ্তির ব্যাঘাত ঘটাতে রাজি নয়। স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন, মূল্যায়ন করার জন্য আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে বসো, ওই ছেলেটা হাঁটছে কেন, খেল করতে পারেন না, যতই অসুবিধা হোক কিছুক্ষণ আপনি কষ্ট হলেও বসে থাকবেন। আমরা সারা রাত বক্তব্য দিনে, আর আমরা ইসব জুলাইখার কাহিনী বলে আপনাকে পাগলও করি না, যা বলি তা আপনার জীবনে কাজে আসবে বলে আমরা মনে করি। আব্দুল্লাহ ইবনে উমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু রায়া ফি জাবহি বাইতি যাওজাহা ও ওলাদিহি ওয়া হিয়া মাসুলানান রায়াতিহা, প্রত্যেক মহিলা তার স্বামীর বাড়িতে দায়িত্বশীল, তার স্বামীর বাড়ি এবং তার স্বামীর ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য তার উপরে দায় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে রয়েছে, রাসূলের পক্ষ থেকে রয়েছে, পুরো বাড়িটা দেখাশোনা করতে হবে তাকে, তার মেয়ে, তার ছেলে, তার বৌমা কি করছে, কিভাবে থাকে, কিভাবে খায়, সব খেয়াল করতে হবে। চেয়ারম্যান সাহেব গল্প করছেন যে আগে তো আমরা অনেক ভাই বোন ছিলাম, আমাদের বাপ মায়েরা কাজে ব্যস্ত থাকতো, আমাদের এসব খারাপ অভ্যাসের সুযোগ ছিল না, এখন তো একটা ছেলে একটা মেয়ে, বাপই তাকে কাঁধে করে নিয়ে দোকানে যায়, তারপরে কোনটা খাবে আব্বু কোনটা খাবে আম্মু, এটা দেয় ওটা দেয় এটা দেয় ওটা দেয়, একটু বড় হলে তাকে গেম খেলার জন্য মোবাইল দেয়, তারপরে বড় মোবাইল দেয়, তো ছেলে বড় হওয়ার আগেই তো তার চরিত্র নষ্ট হয়ে গেছে, তো ও আর বাপ মাকে মূল্যায়ন করবে কি, আর জাতিকে মূল্যায়ন করবে কি, ও তো কখন পশু প্রাণী হয়ে গেছে, না বাপ জানে না মা জানে, মা তো দায়িত্ব পালন করেনি, ও তো টিভি দেখাতে ব্যস্ত আছে, ছেলের হাতে গেমস খেলার জন্য একটা এ দিয়ে দিয়েছে, কিছু দিয়ে দিয়েছে, ছেলে গেমস খেলাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন মান লা বাবে নারদেশির ফাকাদাত খালা এদাহু ফি দামি খিনজির, কেউ যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এরকম খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস তো মুসলিম, ওই মা কি বুঝে, ওই বাপি কি বুঝে, মা বাপ মা ডান দিকে আর বাম দিকে বসে আছে, আর ছেলের কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, আর বাপ দেখেন এটা ওর বাপ না, এটা ওর সৎ বাপ,
এর বাপও পশু প্রাণী, ছেলেও পশু প্রাণী। খারাপ লাগে বেটা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা ফেরত নিতে হয়নি আমাকে জীবনে। তোমার বাপ বলবে যে আমি ঠিক করেছি, এইটাও বলবে, তাহলে ঠিক আছে। আল্লাহ রাসূল বলছেন যে ইরফাল ইলমু ইয়ানজুলুল জাহাল, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তো 20 বছর আগে এই গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলেছেন? তাহলে কিভাবে উত্তর হবে এর? তাহলে এর উত্তর কি? অবাক কথা নয়, আল্লাহ রাসূল বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে। তা আমরা দেখছি 20 বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি। তাহলে কি আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিক, মিথ্যা কথা তো বলেননি। তাহলে কিভাবে কি হলো? তো যাদের হাতে বড় মোবাইল আছে, ল্যাংটা মেন আছে, এদেরকে সরিয়ে দেন। দাড়ি চাঁচা আছে যাদের, তাদেরকে সরিয়ে দেন। প্যান্টাটা এখনো নিচে আছে যাদের, তাদেরকে সরিয়ে দেন। এদের বাপ মা যাদের, তাদেরকে সরিয়ে দেন। আরও যারা শির্ক বেদাত নিয়ে জড়িত, একবারে বাড়িতে শোকেজে নিয়ে, ঘরে নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, এদেরকে শিক্ষা থেকে সরিয়ে দেন। দেখেন তো মূলে কয়জন থাকে। তাহলে হবে? তাহলে তো আল্লাহ রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। এভাবে বুঝতে হবে, তাহলে বুঝতে হবে। ঠিক আছে, আমি তো বললাম আপনাকে যে আমাদের এই বাসে দুপুর ইউনিয়নের একজন বড় শিক্ষিত ছেলে, বড় ডাক্তার, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। তো বাপের বাড়ি এসেছে, দামি গাড়ি। তা আমরা পাড়ার মানুষ দেখলাম বড় ডাক্তার গাড়ি থেকে নামলো, দাড়ি চাঁচা আছে, টাই গলায় আছে, সিগারেট হাতে আছে, প্যান্টটা টাকানো নিচে আছে। দেখলাম নামলো এইভাবে, কিছুক্ষণ পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে দেখা গেল নাতি পুতনি পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড়ই নেই, দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আর দেখা গেল যে ওই কোম্পানির ওষুধ লিখে, যে কোম্পানিটাকে টাকা দিয়েছে, পচা ওষুধ লেখে। তোর বাপ যে ওকে 1,00,000 টাকা খরচ করে পড়ালো, তো কি করলো জাতির? এগুলো আস্ত শয়তান, জাতির ক্ষতি করেছে, জনগণের ক্ষতি করেছে, বাপের ক্ষতি করেছে, নিজের ক্ষতি করেছে, ছেলেমেয়ের ক্ষতি করেছে। আর রাজুল রাইন অহমাসুলন রায়তিহি, বাপ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে অক্ষরে অক্ষরে বুঝে দিতে হবে। বাপ কি দায়িত্ব পালন করে? বাপ কি দায়িত্ব পালন করে? কি করেছে? কার নাম দায়িত্বশীল? আল্লাহ রাসূল বলছেন রাজুল সাইয়্যিদ আলমারাতু সাইয়্যিদা, স্বামী হচ্ছে কর্তা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্তা, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে সে মহিলা কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্ত্রী। আপনার স্ত্রী কি দেখে? আপনার মেয়ে এখন নগ্ন পোশাক পরে আছে, এখন আপনার স্ত্রীও আছে, আপনার মেয়েও আছে, আপনিও আছে। আমাকে কি দেখাতে চাচ্ছেন, কি বুঝাতে চান? আমি আপনার গ্রামের মানুষ, আপনি আমাকে বুঝান আপনি কি বুঝাতে চান। এই বিদ্যা দিয়ে কি হতে পারে জাতির? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীদের ভালো গতি উল্লেখ করে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আলা জারিয়া তাইনে, কেউ যদি 2 জন মেয়ের লালন পালন করে, শিক্ষা দেয় ভালো, বিভাসাদি দিয়ে দেয়, দেখাশোনা করে, বাপ হিসাবে দায়িত্ব পালন করে, তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে থাকব। এইভাবে আসারা বিশ্বাবস্তা, তর্জনী আর মধ্যময়ে 2টা আঙ্গুল ইশারা করে দেখালেন, ফা জামা বাইনাহুমা, 2টাকে জমা করে দিলেন। পৃথিবীর মানুষ শুনে রেখো,
কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব। দুইটা ছেলে দশটা ছেলে যদি শিক্ষা দেয় লালন পালন করে তাহলে এইভাবে ওই বাপ আর আল্লাহর নবী জান্নাতে থাকবে, এ কথা আল্লাহর নবী বলেননি। দুইটা মেয়ের কথা বলছেন। চলেন পাশে আর একটা বাক্য বলি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাফের ইয়াতিম, যারা ইয়াতিমের লালন পালন করবে বাপ মারা গেছে সেই ছেলের, আমি আর সেই লোক জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি এই তর্জনী আর মধ্যমা দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন, তবে ফাফার রাখা বায়না হোমা দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন। কি বুঝলেন বলেন তো? হাদিস তো বুখারি মুসলিম, কেউ যদি এতিমের লালন পালন করে সেই লোক আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবেন। এই আঙ্গুল দুটি দেখালেন কিন্তু দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন। আর যখন মেয়ের লালন পালন করবেন তখন দেখালেন যে আমি আর সেই লোক জান্নাতে এভাবে থাকব, তখন জমা করে দিলেন। তার মানে মেয়ের লালন পালন ভালো কাজ এতিমের লালন পালনের চেয়ে, কথা বুঝাতে পারিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক অভিযোগ করছে, এসে আল্লাহ রাসূল আমার অন্তরটা খুব শক্ত, এই ফকির ভিক্ষা চাইলে খালি বলি মাফ কর, আমার অন্তরটা কাউকে কিছু দিতে চায় না, ফকির দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তা আল্লাহ রাসূল বলছেন দুটা কথা, ইমসা রাস আল ইয়াতিম আতিমিল মাসাকিন এরিক্কো কালব, এতিমের মাথায় হাত বলো। ওই কথাটা হাদিসের কথা যেটা আপনি মাচাচির মুখে শুনেছেন, এতিমের মাথায় হাত বোলাও, হাত রাখো আর মিসকিন ফকিরকে খেতে দাও, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে, তখন তুমি সহজে ভিক্ষুককে খেতে দিতে পারবা। এতিমের লালন পালন অনেক বড় কাজ। তারপরে মেয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু ইয়া সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা অতাত বালাহা ফাল তাদখুল কোন মহিলা যদি চারটা কাজ করতে পারে, এক পাঁচক্ত সলাত, মনে রাখবেন জীবনে একটা জিনিসের সাথে কোনোদিন আপোষ করবেন না, সেটার নাম নামাজ সলাত। কোনো দিন বলবেন না আচ্ছা কাল থেকে পড়ব, আচ্ছা পরে পড়ব, আচ্ছা দেখি পড়ব ইনশাআল্লাহ, এইরকম জীবনে কোনোদিন আপোষ করবেন না। পৃথিবীতে একটা কাজ এত জরুরি, এত জরুরি, এত জরুরি, মানুষের জীবদ্দশায় পৃথিবীতে এত জরুরি কোনো কাজ নেই, বলেন তো সেটা কি? সেটা সলাত। অজু করে পড়তে হয়, সলাত তো পানি নেই, ও তেমন করে পড়েন, মাটি না এমনিতেই পড়েন, পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে পড়তে হলে কেবলা বোঝা যায় না এমনিতেই পড়েন, পরিষ্কার কাপড় পরে পড়তে হলে পরিষ্কার কাপড় নাই, যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরে পড়ে, না কোনো কাপড়ই নাই, বুলঙ্গ হয়ে পড়েন, আম দৌড়িয়ে চলে যাচ্ছে শত্রু পিছন দিকে তাড়া দিয়েছে, ও ওইভাবেই পড়েন, আমি গাড়িতে উঠে আছি শিকল ধরে আছি, ঠেলে ঠেল মানে না, বলে এইভাবেই পড়েন, অবাক ইবাদত। এরকম ইবাদত দুনিয়াতে নেই। সিয়াম রোজা অসুস্থ আপনি এখন করবেন না, পরে করিয়ে ঠিক আছে, হজ এবছর করিয়েন না সামনে বার করেন, সমস্যা নেই, জাকাত আজকে হিসাবে ফরজ হয়ে গেছে দুদিন পরে দেন, দুদিন আগে দিয়ে দেন, সমস্যা নেই। অবাক এবাদত পৃথিবীতে সলাৎ, যার সাথে কোনো আপোষ নেই। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন মনে রাখবেন, সাত বছর বয়সের ছেলে মেয়েকে সলাৎ আদায় করতে বলতে হয়,
দশ বছর বয়সে পিটিএ সালাত আদায় করার জন্য আদেশ করতে হয়, 15 বছর বয়সে ছেলে মেয়ে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচে আছেন, এ কথাটা মিথ্যেও বাপ নয়, ওটা ওর সৎ বাপ, ওটার চাচা, ওটা ওর সৎ বাপ, ওটার চাচা, ও মিথ্যে বাপ, জাতিকে প্রতারণা দেওয়া বাপ, ও ধোকা দেওয়া বাপ। এখনই এ ছেলে যদি ভুল করে ব্যবসায় গোদাগাড়িতে যদি টাকা পয়সা হারিয়ে আসে তাহলে বারবার খেপে ওঠে, হ্যাঁ তুই এ করিস তো দাঁত ভেঙে, এই তো তোকে বাইর করে দেবো, এই সেই কত কি বলছে, আর সলাত আদায় করে না, সে কিছুই বলে না, চুপচাপ মুখখান বন্ধ করে চলে যাচ্ছে এদিক ওদিক। কাপুরুষ অত সহজ, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান, পরিবার অন্যায় করবে, সহজে জান্নাত চলে যেতে চাচ্ছেন, 15 বছর বয়সে ছেলে মেয়ে পড়ে না, এ বাপ বেঁচেছে কথা ঠিক নয়, ও বাপ নয়, ও বাপ এ কথাই ঠিক, ও ভালো বাপ নয়, ও তাহাজ্জুদ পড়ে জান্নাত যেতে পারবে না, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এক সল্লাত খামসাহা, 5 অক্ত সলাত আদায় করলো, সমাদ সাহারাহা, রামাজান মাসের শ্যাম পালন করলো, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো, অহাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে যেতে পারবে, যে কোনো দরজা দিয়ে। 4টা কাজ, পৃথিবীতে এমন কোনো 4টা কাজ নেই যে পুরুষ করলে সে সরাসরি জান্নাতে যেতে পারবে, এরকম কোনো কাজ পুরুষের জন্য নাই 4টা, শুধু মহিলাদের জন্য, শুধু মহিলারাই 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 অক্ত সলাত, 2, রমজান মাসের সিয়াম, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, আমাদের কাছে 3টা গুণ আছে, আমরা 5 অক্ত সলাত আদায় করি, শ্যাম পালন করি, আমরা জেনায় লিপ্ত হই না, তবে স্বামীকে মেনে চলার ব্যাপারে আমাদের একটু আপত্তি আছে, আমার স্বামীর মুখ খুব খারাপ, ও খালি গালি দেয়, কথাই কথাই গালি দেয়, আর বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে। আপনার স্ত্রীর কি মিথ্যা কথা বলছে আপনি মনে করছেন? মনে হয় আপনার মুখ খারাপ। তবে মানুষ যদি 2টার জিম্মেদারি নিতে পারে, 1, মুখে মুখখান খারাপ করবে না, মুখে কাউকে গালি দিবে না, মুখখান বন্ধ রাখবে, 2, জেনায় লিপ্ত হবে না, বাস এই 2টা। বলেন তো 1 কি? মুখ ব্যবহার করবেন না, 2, জেনায় লিপ্ত হবে না। হাদিস বুখারি মুসলিম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। একবার বলছেন সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই জিভাটা ধরে নে, বলছে দেখো সঙ্গী সাথী, দেখ জিভা, এই মুখ মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। বউ তো আপনার স্ত্রী, তার সাথে তো মিলামিশা করেন, সে তো ভাত রান্না করে দেয়, সে তো রুটি তৈরি করে দেয়, সে তো চাঁপায় নবগঞ্জ রাজশাহীর মহিলা, সব কিছু তার কাছে করিয়ে নেন, সৌদি আরবের মহিলা হলে বুঝতে পারতেন মহিলা কাকে বলে। একটু কাজ করতে বললে বলতো আমি কি আপনার দাসী নাকি, কাজ করতে এসেছি, কেন আপনার মুখখান খারাপ হবে, কেন খারাপ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সঙ্গী সাথী বলতে পারো, মায়েদ খেলু নাসা নারা আকসার আও কাসিরান, সঙ্গী সাথী বলতে পারো, মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন? সঙ্গী সাথী বলতে পারো, মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে কেন? তখন সাহাবিগণ বলছেন আল্লাহ রাসূল ভালো জানেন, তাল্লাহ রাসূল বলছেন আল ফারজাল ফাম, মুখের কারণে আর লজ্জা স্থানের কারণে, জেনার কারণে আর মুখখান খারাপ হওয়ার কারণে। একদিন আবু মুসা আসারি বলছেন সঙ্গী সাথী কেইফা বেকুম অবে জামানিন,
তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে। এ যা উবকি তুম ফি হোসালাতে মিনান নাস, যেদিন সমাজের লোক হবে আগাছা, সবাই যেদিন খারাপ হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে। মানুষের ভিতরে আমানতদারি থাকবে না, সবাই পয়সা আত্মসাত করবে। মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, স্কুলের সভাপতি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যারা যেখানে আছে সবাই যেদিন প্রায় টাকা মেরে খাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে। শোনো সঙ্গী সাথী, এ দেখো এ দেখো দেখো, হইচই, দাঙ্গা বাহাঙ্গামা, মতবিরোধ যখন এভাবে ঢোকে যাবে, ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের বিরুদ্ধে ঢোক করে দিলেন, ঢোকে দিলেন, যে হইচই যখন এরকম শুরু হয়ে যাবে, মতবিরোধ যখন এরকম শুরু হয়ে যাবে, তখন তোমাদের কি হবে যুগের কি হবে, তোমাদের কি হবে যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, বলেন কি করতে হবে আপনি বলেন। তখন উত্তরে বললেন যে মুখখান বন্ধ রেখো, আলজিম লিসানাক, মুখখান বন্ধ রেখো। আব্দুর রাজ্জাক সাহেব, চারটা জিনিস করলে জান্নাত পাবে এ কথাই ঠিক, তবে আমার স্বামীর মুখ খারাপ, সেই জন্য চাইলেও আমি তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না। আমার মন চাই যে তার কাপড় চোপড় পরিষ্কার করে দিই, আমার মন চাই যে আমি আমার নাম ধরে ডাকুক, আমি এক গ্লাস পানি নিয়ে যে দিই, কিন্তু তার মুখটা এত খারাপ আমি কষ্ট পাই। এরপর থেকে আপনার মুখটা যেন ভালো হয়, পরিবর্তন করেন, দোকানপটে বসে আড্ডা পিটবেন না, দোকানপাটে বসে কারো বদনাম করবেন না। চিরদিনের জন্য দোকানপাটে বসে আড্ডা পিটা গল্প করা নিষেধ করে যাচ্ছি। ওকে দুই পায়ের নিচে রেখে দেন, আজ থেকে নিয়ে আর কোনোদিন দোকানপাটে বসে গল্প করব না, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না, এশার সালাতের পরেই, আগেই খেয়ে থাকলে ভালো, খেয়ে না থাকলে খেয়ে ঘুমিয়ে যাব, ডান কাতে ঘুমাবো, সম্ভব হলে উজু করে এসে ঘুমাবো, যদি দোয়া পড়তে পারি আল্লাহুম্মা বিইসমে কামত ওয়াহে এটা পড়বো, আরও যদি নবী যেটা বলতেন সেটা পড়তে পারি বলবো, আল্লাহুম্মা আসলাম তো নাফসি ইলাইকা ওয়া জাহাত ওয়াধি ইলাইকা ও ফাওয়াস্তু আমরি ইলাইকা অল জাত জাহারি ইলাইকা রাগবত রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা বিনকা ইল্লা ইলাইকা আমন্ত বিকে দবে কালে দানজালসা ও নবী কালে জার সালতা। এটা আল্লাহ রাসূল ওযু করে ডান কাতে শুয়ে দোয়া পড়তেন। বড় যে আব্দুর রাজ্জাক সাহেব, তা আপনার সময় থাকলো 3 মাস, এই তোমাদের সময় থাকলো 24 ঘন্টা। বই আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়, এই দোয়া মুখস্থ করতেই হবে, সাইয়দুল ইস্তেগফার তোমাকে মুখস্থ করতেই হবে, তুমি বাধ্য, চাঁপাই নবাবগঞ্জের ভাষায় তুমি তো করবে, তোমার বাপকে করতে হবে। তুমি একজন মুসলিম কেন করবে না, করতে তুমি বাধ্য, করতেই হবে। আর যারা আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন, সূরা মুলক পড়বেন, সূরা সাজদা পড়ে ঘুমাবেন। মহিলা বৈঠকে যেটা বলেছে বুবু এই করলে এই হয় বুবু, ওইটা ঠিক নয়। মহিলা বৈঠকের বুবুর শতকরা 90% কথা মিথ্যা। আপনি যদি বলেন যে না এটা কথা ঠিক নয়, তাহলে আপনি আমার সামনে পেশ করেন, আপনাকে আমি অক্ষরে অক্ষরে দেখাচ্ছি। যারা রাতে সূরা মুলক পড়ে তাদের কবরের শাস্তি হবে না হাদিস সহি, এ কথা আল্লাহর নবী বলেন। পেট ব্যথায় মারা যায় যারা তাদের কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। তো আমার জন্য সহজ কোনটা, এই চারটেই সবচেয়ে সহজ হলো সূরা মুলক পড়া রাতে। এশার সলাতের আগেই মুলক পড়ে নিন, এশার সলাতের পরে মুলক পড়েন, পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে, দেখবেন এমনিতে রাত 2টা 3টায় ঘুম ভেঙে গেছে, আকাশের দিকে মুখ করে দোয়া পড়েন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। যদি না পারেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি। এখন যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল। হাদিস তো বুখারী মুসলিম। কিছুই যদি না পারেন, সুন্দর করে ওযু করে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আমি এটা চাচ্ছি, হাত তুলে বলেন, এভাবে তুলতে পারেন, এটা স্বাভাবিক।
আর যদি এখনই নিতে হয় তাহলে এইভাবে উঠাতে হবে যেন বগলের শুভ্রতা দেখা যায়। আব্দুর রহিম সাহেব আপনারা যে বলছেন হাত তুলে দোয়া চলবে না, আল্লাহুসসামাদ, হাত তুলে দোয়ার জন্যই তো দিন রাত লড়ছি। দোয়ার বইয়ে 24টা হাত জায়গা উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে, আর 35টা হাদিস পেশ করা আছে সিরিয়াল সহিখালে হাত তুলে দোয়া করার প্রমাণে। যেগুলো বেদাত সেগুলো উল্লেখ করা আছে, ওগুলো থেকে সাবধান, বেঁচে থাকতে হবে। 75 সালাতের পরে হাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে না, এতে রাসূলকে অপমান করা হবে, এই কথাই ঠিক। ঈদের মাঠে করা হবে না, এ কথাই ঠিক। সভা সমিতি শেষে এটা করা হবে না, এ কথাই ঠিক। বিবাহের বৈঠক শেষে এটা করা হবে না, এ কথাই ঠিক। ঈদের মাঠে এটা করা হবে না, এ কথাই ঠিক। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, এ কথাই ঠিক। পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার, এ কথাই ঠিক। 26 বছর থেকে ফতোয়া লিখে, তারপর আপনাদের বাড়ির পাশের মানুষ সাইদুর রহমান ইসাতে ইসলামের প্রিন্সিপাল, একসাথে অনেকদিন ফতোয়া লিখেছি, হাতে ফতোয়া লিখে আসছি। এখন সাধারণ মানুষ ফতোয়া বোর্ডের দায়িত্ব পালন করি, দেশ বিদেশের বড় বড় বিদ্বান আমার সামনে বসে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। আপনার মুখখান ভালো করেন, পরের অংশে বলছি আপনি দিনী বোন, আপনার যদি জেনা হয়ে গিয়ে থাকে আজ থেকে কান্নাকাটি শুরু করুন, জিন্দগিতে আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না। মর্মে আপনি আল্লাহকে বলেন আপনার পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, কেউ যদি তার প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। জান্নাতুল মাওয়া আপনার জন্য অপেক্ষা করছে, আপনি পাপ থেকে নিজেকে ঠেকান, চিন্তা করবেন না। 4টা জিনিস করলে মহিলারা জান্নাতের চলে যাবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাইরুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? খাইরুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? তখন আল্লাহ রাসূল বলছেন ইদা নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী তার দিকে দেখলে স্বামীকে খুশি করতে পারে। এক, দুই, ওই যে আমার আহা আতা আথো, স্বামী আদেশ করলে পালন করে। তিন, ওই যে গাবান হা হাফেজাথু, স্বামী যখন বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না, স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর ভাসুরের কারোর সাথে গল্পে লিপ্ত হয় না, ঘরে কাউকে ডেকে নিয়ে এসে বসায় না, স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। এই তিনটা গুণ আছে যার, সেই নারী সবচেয়ে ভালো। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। তিনটা গুণ আছে যার, সেই সবচেয়ে ভালো নারী। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবাতুন লিসাদা, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার, 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, আল মারাতু সলেহা, ভালো স্ত্রী, পর্দা করে, কথা মানে, যে গুণ আগে বলা হলো। দুই, আল জারু সলে, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী কাকে বলে? সুবিধাই থাকে, অসুবিধাই থাকে, খারাপ প্রতিবেশী কাকে বলে? আপনার ছেলেটা ভাত খাওয়ার পরে খেয়াল করেনি প্লেটের পানি এভাবে চালিয়ে দিয়েছে, প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল, যা বলে। প্রতিবেশীর ছাগলের সিম গাছ খেয়ে নিয়েছে, সিম ধরে ধরে, এইবার বোঝা যাবে ভালোবাসা কাকে বলে, এবার বোঝা যাবে প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশী ভালো যার, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার, প্রতিবেশী ভালো যার, সব কিছু আছে তার। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি আছে যার, সাইকেলটার কোনো সময় চেন পড়ে না, আর যদি সাইকেল উঠলেই চেন পড়ে তাহলে বুঝতে হবে খারাপ।
চার আল বাইতুল ওয়াসে প্রশস্ত ঘর, মেহমানকে খেতে দিতে হবে, বসতে দিতে হবে, তার জন্য অন্তত বৈঠকখানাটা বড় হতে হবে। আর যেটা বলেছি সেটা খুব মনে রাখবেন ভালোভাবে, খবরদার, বায়ের বাপের স্বভাবে ফিরে যেতে হবে, আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। 150 চাউল রান্না করতে হবে না, হাফ কেজি 2 কেজি রান্না করতে হবে। সারাদিন মেহমানে খাবে, আপনি খাবেন, সকালে রাতে গরুতে খাবে, সকালে পাখিতে খাবে। 150 চাউল রান্না করে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করেন, এটা ঠিক নয়। মেহমানকে মূল্যায়ন করতে হবে, ফকিরকে খেতে দিতে হবে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, মেহমানকে ফকির মিসকিনকে খেতে দেওয়ার দান। দানের চেয়ে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতা আদ-দুনিয়া আল মারাতুস সালেহা, গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম ভালো সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইন আলিম তো আইয়ুশাইন আফদাল ফানা তাকে যাব, আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, তার জাকাত লাগে না, যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, যার জাকাত লাগে না, যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, সংগ্রহ করে রাখতাম, যার জাকাত লাগে না। বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন, শোনো, সবচেয়ে ভালো সম্পদ এক লেসানন দাকের, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করতে পারে। দুই কালবুন শাকের, ওই অন্তর সঞ্চিত সম্পদ, দামি সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তিন ভালো স্ত্রী যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে, আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে, রাতে দেরি করে আসলে বলে, দুঃখিত, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার অপেক্ষায় চেয়ে আছে, আমি খাইনি, আপনার সাথে খাবো বলে, সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে, এই হলো সবচেয়ে ভালো সম্পদ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহেলিয়াতিল উলা, হে মুসলিম মহিলা, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো, মাথায় কাপড় দিত না, নগ্ন অর্ধনগ্নে হতো চলতো, এভাবে তোমরা চলো না, এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে। যারা মানে না তাদেরকে অধপতনে যেতে হবেই হবে, সেই পরিবার, সেই মা কোনোদিন সালাহউদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না। যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে, মাই খারাপ, তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া ইউহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে, তারা যেন মোটা চাদর বোরখা পরে বের হয়, গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বের হয়। আপনার ফুফু যে কাপড়ে চলতো, আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন, তো আপনি আগে আগেছেন, আপনার ফুফু পিছে পিছে আছে, রাস্তায় একটা লোক পড়ে গেল, আপনার ফুফুর গায়ের চাদরটা মনে পড়ে কি? আর আপনার ফুফু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল, লোকটা যখন পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলো, এরকম দৃশ্য আপনার মনে পড়ে? ওই পোশাকের কথা আল্লাহ বলছেন, এই পোশাকের কথা আল্লাহ বলছেন। আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, ভালো মহিলাতে ঈদের মাঠে যাবে, ঋতুবতীকেও ঈদের মাঠে যেতে হবে,
মহিলাদের পাঁচ ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার সালাত মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। এ আদেশ যখন করলেন ঋতুবতীদেরকেও যেতে হবে, যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে, তখন মহিলারা বলে উঠল, আল্লাহর নবী, আমাদের মধ্যে এতগুলো মহিলা, এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই, সে কেমনে যাবে, মানে বাইরে বের হতে হলে গায়ের চাদর লাগবে। তখন আল্লাহ রাসূল বলছেন, লেতুল বিসাহা সাহেব তাহা মিন জিলবাবেহা, তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে। আগে মানুষ আরেকজনের কাপড় নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত, ওইটা বুখারী মুসলিমের হাদিস, তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো, ঈদের মাঠে যাওয়ার মতো। যদি না থাকে আর কারো নিয়ে যাবে, নগ্ন হয়ে চলার আদেশটা কোথায়, সুযোগটা কোথায়? আপনি যে একজন পিতা দায়িত্ব পালন করলেন, কি দায়িত্ব পালন করছেন একদিকে, একটু এদিকে লক্ষ্য করেন। এক খেলে চেয়ে থাকবেন, এই ছেলে বক্তব্যের সঙ্গে মুনাফিকই করবে না, অমনোযোগী হবে না কখনো, এক খেয়ালে চেয়ে থাকো, পাখি যেন মনে করে তুমি পাথর, এইভাবে এক খেয়ালে বসে থাকবা। সিনফান বিন আহলিন্নার লাম আরাহুম, আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি, ওরা জাহান্নামে যাবে ওদের আমি দেখিনি। এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, একদিক মোটা একদিক চিকন, এরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ নিশাউন, মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। দেখেন কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, এ কথা আল্লাহ নবী বলছে 1450 বছর আগেকার এই বাক্য। নিশাউন, মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। যদি শাড়ি পরে থাকে তাহলে ছোটবেলাও যাচ্ছে, পেট পিঠ দেখা যায়, হাত কবি এ পর্যন্ত দেখা যায়, বাহু পর্যন্ত, তোটা উলঙ্গ পোশকে। আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে, ঢঙ্গের বোরখা, আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না, আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিবেন, এ মেয়ে তোমাকে বলছি, তোমাকে বলছে এই বোরকা তুমি আর কোনোদিন পরবা না, ফ্যাশন বোরকা পরে ঢং দেখিয়ে পর্দা দেখায় না। তুমি মুসলিম, তোমার ধর্মের নাম ইসলাম, তোমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয়ে বিবাহে গেলে কপালে কি দিবে, সিঁদুর দিবে, জীবন বাজি রেখে সেটা সে করবেই, তার হাতে একটা কি দিবে, শাখা দিবে, মনে করে এটা আমার পরিচয়। তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন বোরকা পরে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না, তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক পরে, অর্ধনগ্ন পোশাক পরে যুবকের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না, তুমি শিক্ষিতা নও, তুমি শিক্ষিতা নও, তুমি শিক্ষিতা নও, তোমার বাপ শিক্ষিত নয়, তোমার মা শিক্ষিতা নয়, তোমার বাপ মা যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে, তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক মিনি ইউসুফ তোমার বাড়ির পাশে অদা করে গেলাম, আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা। তুমি একজন শিক্ষিতা মেয়ে জাতির ক্ষতি করো, তোমাকে দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে আর একজনের জন্য পাপের বস্তু। আল্লাহ রাসূল বলছেন, আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু, এটা খারাজাত। ও যখন বাড়ি থেকে বের হয়, ইস্তাসরাফা শয়তান, শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে, শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে। সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, দেখেন না কেমন কেমন করে, তার মানে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশাউন, মহিলা, কাশে এত
আয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন তারা পুরুষের পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজেরা আকৃষ্ট হয়, তাদের মাথা বক্র উটের মতো হেলে দুলে চলে, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন, এক বছর দৌড়িয়ে ঘোড়াটা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন। হাদিস বুখারি মুসলিম, আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, আল্লাহ রাসুল যা বলেছেন সেটা আপনাকে বলছি। আল্লাহর নবী বলেন মা তারাক্ত বাদি ফেতনাতান নাজারালের জালাইমিনা নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতে শয়তান ও তুদবারু ফি সূরাতে শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুমুদ দুখুলাল নিসায়ে, পৃথিবীর মানুষ সাবধান, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, গেলেই তুমি বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইখুন রাজুলুন বিমরাতিন ইল্লা কানা ফালিসুম শয়তান, কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয়জন হবে শয়তান, অতএব খুব সাবধান থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা রাআইতু মিন নাকিসাত আকলিন দীনিন আযাবাল রুবি রাজুলিল হাজম মিন ইহদাকুন্না, ও নারীর জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, ও নারী জাতি তোমরা এমন জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তুমি যে একজন হুঁশিয়ার বুদ্ধিমান ছেলেকে নষ্ট করতে পারো এটা তুমি নিজেই সাক্ষী। তুমি যখন নগ্ন হয়ে চলো তখন তোমার দিকে সবাই দেখতে থাকে, আবার তোমার মোবাইলে যদি রিং হয় তাহলে তুমি মোবাইলটা অন করে বলো ভাইয়া কি বলছিলে, ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো, তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা, তোমার কণ্ঠ পর্দা, মনে রেখো মোবাইলে রিং হচ্ছে হোক, হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে তাহলে তুমি অন করে দে বলবা আসসালামু আলাইকুম, যে কে বলছিলেন আমার আব্বা বাড়িতে নেই পরে কথা বলিয়েন, এটুকু বলবা কড়া কণ্ঠে, কড়া কণ্ঠে, ওখানে যদি নরম কণ্ঠ না থাকে কণ্ঠ পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুবাশিরুল মারাতাল মারাতা ফাতানা থালে যাও যে কান এনজুরে ইলাইহা, কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগায়, কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগায়, যদি লাগাই তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর নরম না শক্ত, সময় এসে তার স্বামীর সামনে বলবে, তার স্বামী তখন অন্তরের চোখে তাকে দেখবে। হাদিস বুখারি মুসলিম, একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ, তাহলে বর্তমান অবস্থা কী হতে পারে, ও মহিলা কলেজের প্রিন্সিপাল আপনার কী হবে, গার্লস স্কুলের প্রিন্সিপাল আপনার কী হবে, ও সভাপতি সাহেব গার্লস স্কুল খুলেছেন যারা আপনাদের কী হবে, সরকার তো আবদুল্লাহ তো বলল রাস্তাঘাট আর কারেন্টের ব্যবস্থা করার সাথে সাথে এ দেশে যদি আরও 50টা বিশ্ববিদ্যালয় খোলা হতো, একেবারে বিদেশ থেকে ভারত থেকে মহিলা নিয়ে এসে এ দেশে মহিলাদের মাধ্যমে মহিলা ডাক্তার করা হতো, ভারত থেকে আরও অন্য কোনো দেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে এ দেশের ছেলেদেরকে বড় ডাক্তার করা হতো, তাহলে কি দেশের সুবিধা হতো না? আমার আপনার টাকা কোথায় খরচ হচ্ছে, আমরা কিভাবে দিন কাটাচ্ছি, এগুলো আবদুল্লাহর বক্তব্য বাস্তবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, নিজেকে মনে করতে হবে এই বক্তব্যের আমার শোনার এবং বাস্তবায়নের প্রয়োজন আছে যতটুকু আপনার পক্ষে সম্ভব। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে এই অংশে এসে একটু কথা শোনাই, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ভালোবাসি, আপনার বক্তব্য ভালোবাসি, এই জন্যে এসেছি,
তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি, দুঃখিত। আপনি আমার দিনী বোন, আপনাকে শক্ত কিছু বলবো এই জন্য আমি আসিনি। যদি আপনি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনাকে আরও বলি, আল্লাহ রাসূল বলছেন কোনো মহিলা যদি গায়ে আতর গোলাপ সেন মেখে বা কিছু গায়ে মুখে দিয়ে সোনো মুখে দিয়ে আস্কারা মাস্কারা চোখে দিয়ে এইভাবে যদি রাস্তায় হাঁটে, পুরুষ যদি বুঝতে পারে তাহলে সেই মহিলা ব্যভিচারিণী, ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা দুইবার বললেন অথচ জেনাই করেনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে। আল্লাহ রাসূল বলছেন মদমুনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন, অদায়ুস এল্লেদি ইকর ফিআলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, বাপ বাংলাদেশে মেয়ে লন্ডনে পড়ে, বাপ যে কত খুশি, দোকানে বসে কতবার যে বলছে হিসাব নেই, তিন চিল্লাই গেছে তাসবি টিপছে, বাপ এখানে তাসবি টিপছে, ওখানে মেয়ে জেনার তাসবি টিপছে, জান্নাত তো সহজ নয়। হজবাতি নারবি শাহওয়াত, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। হজবাতি জান্নাত বিল মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, সুদ ঘুষ খায় দেয় যে জাহান্নামে যাবে সে, ধোকাবাজি করে যে, প্রতারণা দেয় যে, জমি জাল করে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। মিথ্যুক ধোকাবাজ শয়তান দায়িত্বশীলের প্রশংসা করে যে জাহান্নামে যাবে সে, মানুষকে ফাঁকি দেয় যে জাহান্নামে যাবে সে, দশের টাকা মেরে খায় যে জাহান্নামে যাবে সে, এরা জাহান্নামে যাবে। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল বলেন হজবত নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। উপস্থিত বৈঠকের দিনী বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, আপনিও মুসলিম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মুসলিম মহিলা, আপনিও মুসলিম মহিলা, একটু দেখেন এইদিকে, এ মেয়ে কথা বলছো কেন, এইদিকে খেয়াল করো। যে উপস্থিত বৈঠকের দিনী বোন, আপনি একটুকু এদিকে খেয়াল করবেন, দেখেন আপনাকে আমি শয়তান বলি, হাদা জিব্রাইল ইকরাইকা আলাইহা সালাম, আয়েশা শোনো শোনো শোনো, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল, আয়েশা শোনো এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার উপরে সালাম, তার উপরে বরকত, তার উপরে রহমত। ফাতারাওয়ালা নারা, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না, কোথায় জিব্রাইল, অথচ এক খাটে তিনজন, এক লেপের নিচে তিনজন, কে কে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল আলাইহিস সালাম, আর একজন কে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে কি আল্লাহ রাসূল এরকম মহিলাকে শয়তান বললেন যাকে জিব্রাইল সালাম দেয়, আয়েশা জি এই যে জিব্রাইল, জিব্রাইল তোমাকে সালাম দিল? তখন আয়েশা বলছেন আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিব্রাইলকে সালাম, তার উপরে রহমত, তার উপরে বরকত। আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না, এক বিছানে তিনজন, ইনি তো মহিলা মানুষ। ইনার আরেকটু কথা আপনাকে শোনাই, বলছেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তখন আমি এমনিতেই যাই, মাথায় কবর দেওয়া খুব একটা প্রয়োজন মনে করি না। কয়দিন পরে হলো আমার বাপের কবর, তখন আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই। কয়দিন পরে সেখানে হলো উমার রাজিয়াল্লাহু আনহুর কবর, তখন আর আমি এমনিতে যাই না,
আমি কবরকে লজ্জা করি, এখানে একজন বেগানা পুরুষের কবর আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা কবরকে লজ্জা করে। আর তুমি একটা মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ো, যেদিন তুমি সেভেনে উঠেছো সেদিন তুমি যুবতী হয়েছো, তোমার হাইট শুরু হয়েছে, আজকে তুমি মাথায় কাপড় না দিয়ে কেমনে এলে, তোমার বাপ এটা কেমনে মেনে নিল, তোমার মা এটা কেমনে মেনে নিল, এটা কি করে হতে পারে, এ কোন ধরনের পরিবার, এর নাম পশু প্রাণীর পরিবার। কষ্ট দেওয়ার জন্য আপনাকে আমি আসিনি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি যথাযথভাবে মূল্যায়ন করতে চাই। আমি আপনার দূরের মানুষ নই, আমি আপনার বাড়ির মানুষ, যার কারণে আমি বলি, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর দিনী মুসলিম ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের বাড়ির ছেলে, আপনার ভাই, আপনার ছেলে, কোরআন হাদিসের ব্যাপারে আমি আপনার পাশ থেকে সঠিক উত্তর পরামর্শ দিতে চাই। আপনি আমাকে এড়িয়ে আমার বক্তব্য বন্ধ করে আর একজনের কাছে আশ্রয় নিয়েন না, তাহলে আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ হবে, সাথে সাথে শরীয়তের ব্যাপারে আপনি নিরাপদ হবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানুষ ভুলের ঊর্ধ্বে নই, 33 বছর থেকে আমি বক্তব্য দিচ্ছি, দাওয়াত দিচ্ছি, শিক্ষকতা করে আসছি, আমি জাতিকে মুখে কলমে ফাঁকি দিনি, আমি আপনার কাছে থেকে শরীয়তের বিষয়ে আপনাকে পরামর্শ দিতে চাই। আপনি বাড়ির ছেলে মনে করে, নিজের ভাই মনে করে, বোন আপনি, আপনি নিজের ভাই মনে করে আপনি শরীয়তের ব্যাপারে আমাদের কাছে আশ্রয় নেন, আপনাকে আমি ফতোয়াতে সহযোগিতা করব, আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করে আমি সহযোগিতা করব, আমি আপনার কাছে বই পুস্তক দিয়ে সহযোগিতা করব, ইনশাল্লাহ করবই করব, তার ব্যাপারে আমার পূর্ণ প্রস্তুতি আছে, সব কিছু রেডি আছে, আপনার ছেলে মেয়েকে আমি ভালো শিক্ষা দিতে পারি, বিদেশি শিক্ষক আছে, মক্তবটা ভালো ভালো তারা শিক্ষক, বেশি বেশি বেতন তাদের দিয়ে মক্তব চালু করা আছে, যাতে করে তারা বাংলা অক্ষর, আরবি অক্ষর, ইংরেজি অক্ষর খুব সুন্দরভাবে বলতে পারে, লিখতে পারে, যেটা আপনি স্কুলে আশা করতে পারেন না, যেটা আপনি আপনার পাশের প্রতিষ্ঠানে আশা করতে পারে না। আপনি, আমি আপনার সার্বিক সহযোগিতায় রয়েছি। আর একটু এদিকে দেখেন দিনী বোন, এদিকে দেখেন বুখারি মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিব্রাইল, আল্লাহর নবীর কাছে জিব্রাইল আসলেন, এসে বলছেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, বলছেন, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল, হাজেহি খাদিজা, এই যে 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 খাদিজা আতাত আপনার কাছে আসছে, মা এনাম তার কাছে আছে একটা পাত্র, ফিহে এদামুন তাতে আছে তরকারি, অতামুন তাতে আছে খাদ্য, ফায়জা আতাতকা যখন আপনার কাছে চলে আসবে, ফাকরা আলাইহা সালামা মিন রব্বেহা ও মিন্নি, আপনি তাকে বলেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে, অবশ্যের হাবে বাইতিন ফিল জান্না, জান্নাতের একটা সুসংবাদ দিয়ে দেন, হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি করা হয়েছে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট কেলেশ নেই, বুখারী মুসলিম, এ হলো খাদিজা। আপনাকে আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি, সম্মানিত দিনী বোন, যা হয়েছে হয়েছে, ওই দিক ছেড়ে দিয়ে আজ থেকে নিয়ম নীতি পরিবর্তন করে আল্লাহ রাসূলের নীতিতে চলার চেষ্টা করুন। আলোচনার শেষে এসে চারটে জিনিস থাকছে, খেয়াল করেন, এক পাঁচ অক্ত সালাত, দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত, যে কোনো মূল্যে, বেশি না পারলে অন্তত কোনটা পড়তে হবে, সূরা ইখলাস 3 বার, চার দেখি এটা কি বলছেন, চার আড্ডা পিটা নিষেধ, যেখানে দুইজন বসে আছে সেখানে বসা হবে না, যেখানে দুইজন বসে আছে সেখানে বসা হবে না, না বসে তো মানুষ বাঁচে, আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসি না, আছি তো কোনোদিনই নয়, ছাত্র জীবন আছে 16 বছর, 1988 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টায় থেকে আমি শিক্ষক,
অষ্টআশির আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে শিক্ষক, এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, তা আমরা তো আছি মেঝে, এখন নয় হাটে বাজারে তেমন যায় না বললেই চলে, তো তারপরে তো আছি। চারটা অনুরোধ থাকলো, উপদেশ পাঁচ অক্ত সলাতের ব্যাপারে কঠোরভাবে থাকলো, আর আপনি যে আমার দিনী ভাই, আপনার যে আমি ভাই ভাতিজা, এই মর্মে নিজের ছেলেকে নিজের ভাইকে মূল্যায়ন করো তো জামিয়া সালাফের সার্বিক কাজে সহযোগিতা করবেন। আজকের জন্য যত বই পুস্তক আছে, তোমরা যারা আছো কেউ একটা পত্রিকা ছাড়া যাবে না, একটা পত্রিকার দাম 25-30 টাকা, টাকা না থাকলে পত্রিকা ছেড়ে যাবে না, অন্য অন্য বই নিয়ে যাবা, সবই নিয়ে যাও, দুয়ার বই নিয়ে যাও, ব্যতিক্রম বই, সলাতের নামাজের বই নিয়ে যান, ব্যতিক্রম বই, আর ওই মমস্য হতে কবর পর্যন্ত, আর কেন নির্যাতন কি তার প্রতিকার, আর আপনার আদর্শ পরিবার আদর্শ নারী, সব বইগুলি নিজের বই নিজে মূল্যায়ন করে নিয়ে যাবেন, আর তোমরা কেউ পত্রিকা ছাড়া যাবে না। সকল দিনী ভাই বোনকে, বিশেষভাবে আমার দিনী বোনদেরকে, আদর্শ পরিবার আদর্শ নারী, এই বইগুলি সমঅধিকার নয় মর্যাদা চাই, এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনার পাশে থেকে মুখে কলমে মিডিয়ে দিন প্রচার করতে চাই, আশা যে আপনি এগুলিকে যথাযথভাবে মূল্যায়ন করবেন। আপনার দরবারে এই জোরালো দাবি রেখে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে মহিলাদের